আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি আস্ত চিকেন রোস্ট। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি একটি 700 গ্রামের মুরগি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ এবং মরিচটিকে মুরগির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলায় একটি পাত্রে 1 কাপ তেল দিয়ে মুরগিটিকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মুরগিটি ভাজা হয়ে গেলে এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। যে পাত্রে মুরগি বেঁধেছিলাম ওই পাত্রে 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যে পাত্রে মুরগি বেঁধেছিলাম এতে 4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2টি দারচিনি দিয়ে দিচ্ছি, 4টি এলাচ দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলাটিকে হালকাভাবে ভেজে নিচ্ছি। মশলাটি হালকা ভাজা হয়ে গেলে এতে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মশলাটি কিছুটা কষানো হয়ে গেলে এতে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটিকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি কষে যখন তেল উপরে উঠে আসবে এবার এতে ভেজে রাখা মুরগিটি দিয়ে দিচ্ছি। মুরগিটিকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মুরগিতে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পাত্রটি ঢাকনা দিয়ে মুরগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মুরগিটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মিক্স করে রাখা দুধ এবং বেরেস্তার মিশ্রণগুলো মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে ভালোভাবে মুরগির সাথে মিক্স করে নিচ্ছি। এবার এতে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ এবং চিনিটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পাত্রটিকে ঢাকনা দিয়ে মুরগিটিকে আবারও রান্না করে নিচ্ছি। মুরগির পানি শুকিয়ে এসেছে। এবার মুরগিটিকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি এর সাথে মুরগিটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এবার মুরগিটিকে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আস্ত চিকেন রোস্ট। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।